আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 17 জুন গিয়েছিলাম কোরবানি উপলক্ষে আমার শ্বশুরবাড়ি চকরিয়া হাড়ভাঙে। আমার বাসা থেকে হলো যে আমার শ্বশুরবাড়ির দূরত্ব 2 ঘন্টা লাগে। সো লম্বা 2 ঘন্টা জার্নি শেষ করে ফাইনালি আমি চকরিয়া হাড়ভাঙে পৌঁছালাম। আর আসলে ওই দিন একটু টায়ার্ড ফিল হওয়ার কারণে আর কোনো কিছু রেকর্ড করা হয় নাই। ওদিন শুধু গেলাম, রেস্ট নিছি, খাওয়া দাওয়া করছি, অনেক আড্ডা দিছি, বাট আসলে ইচ্ছা করে নাই যে আসলে ফোন বের করবো, রেকর্ড করবো। আসলে কিছু কিছু মুহূর্ত আসলে ক্যামেরা বন্দি না করলো কিন্তু ভালো কাটে, সো ওগুলো রেকর্ড করি নাই আমি। তারপরের দিন খুব সকালে ঘুমতে উঠে গিয়েছিলাম, 5টার আগে ঘুমতে উঠে গিয়েছিলাম। দেন নামাজ কোরআন তেলাওয়াত করে আমার শাশুড়ির বাগানটা ঘুরতে বের হয়ে গেলাম। আমার শাশুড়ি বাগান করতে খুবই ভালোবাসে, আর এখানে খুব সুন্দর আনারস ধরছে। আসলে আনারসগুলো খুবই সুন্দর লাগছিল আমার, যদি এখনও পাকে নাই। আর এখানে হলো মুচাম্বি বাগান, আমার শাশে অনেক বড় একটা মুচাম্বি বাগান রয়েছে, যেখানে অনেকগুলো মুচাম্বি আছে, লেবু আছে, প্লাস অনেক ধরনের আসলে সবজি আছে। ইভেন পান পাতার বাগানও করছে, আমার শাশুড়ি পান খায়, সো ওইখানেই উনি পান বাগানটা করছে, এখান থেকে উনি পান খায়। আর আসলে আমার শাশুড়ির বাগানগুলো অনেক সুন্দর, তাই আমার এখানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। মানে এখানে অনেক ধরনের গাছ রয়েছে, অনেক ধরনের ফ্রুটসের গাছ, সবজির গাছ, তাই অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমার জামাই লেবু নিচ্ছিল আমাদের জন্য। আর আসলে আমার শ্বশুরবাড়ির আশেপাশে পরিবেশ অনেক সুন্দর, তাই আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আর আসলে এত সকাল সকাল হাঁটতে অনেক ভালো লাগছিলো আমার। আমি যখন এগুলো রেকর্ড করছিলাম তখন I think 6:45 হয়েছে, যদিও মনে হচ্ছিলো না যে এত সকাল, বাট খুবই সকালে আমি বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে, আর অনেক ভালো লাগছিলো আমার। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার বাড়ির ভিতরে চলে গেলাম। আর বাড়ির ভিতরে গিয়ে দেখি সবাই কাজ করছিল, কেউ আদা রসুন নারিকেল বাদাম সব কিছু ব্লেন্ডার করছিল, আবার এপাশে অনেকেই রুটি বানাচ্ছিল, রান্নাঘরে রুটিগুলো আবার ছেঁকছিল, সবাই কাজে অনেক ব্যস্ত ছিল। আর কোরবানির দিন আসলে এইসব কাজকর্ম সবার ঘরেই থাকে, আমরা এটা সবাই জানি, যার যার ফ্যামিলিতে সবাই এসব কাজ করেই থাকে। আর এদিকে রুটি বানাচ্ছিল, আর পাশে সকাল 10টা নাকি 11টা বেজেছে মনে হয়, তখন চুলাই গরুর মাংস বসিয়ে দিয়েছে। আর মাংস রান্না হয়ে গেলে আসলে আমাদের শ্বশুরবাড়িতে অনেকেই আসে খাওয়া দাওয়া করার জন্য। আসলে এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কারণ আসলে আমি জানতাম না যে কোরবানির দিন এত মানুষ খাওয়া দাওয়া করে। অনেকগুলো মানুষ খাওয়া দাওয়া করেছিল, দুপুরের মধ্যে মনে বড় এক ডেক্স খাওয়া শেষ হয়েছে, দেন আবার দুপুরে আরেকটা ডেক্স রান্না করেছিল, পাশে নলও রান্না করছিল, আর অনেকগুলো মাংস রান্না করেছিল, আর সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করেছে। আর আসলে ঈদ মানে এটাই যে সবার সাথে শেয়ার করা, কারণ আসলে কোরবানির মাংস তো আসলে শুধু নিজের জন্য নয়, সবার জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য। সো আমার শ্বশুরবাড়ির সবাই আসলে সবাইকে দিয়েছে, খাওয়াইছে, ওটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি মজা করে খেয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমার জালের বাচ্চারা ছোটো জাম গাছ থেকে নিয়ে এসেছিলো আমার জন্য স্পেশালি। আমি আসলে খুব ছোটোবেলায় এই জামগুলো আমাদের বাড়িতে খেয়েছিলাম চন্দনা এসে, আর আজকে অনেক বছর পর, অনেক অনেক বছর পরে আবার টেস্ট করলাম, অনেক বেশি ভালো লেগেছে আমার। সো আমার আসলে দিনটা অনেক ভালো কেটেছিল, সো আল্লাহর কাছে শুকরিয়া সব কিছুর জন্য। সো আমার ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ঈদ মুবারক।